সবাইকে আমন্ত্রণ এনবিএস আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই NBS24.org শিরোনাম। রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত। কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইউক্রেন, বলছে যুক্তরাজ্য। রাশিয়ার কারাগারে বন্দী ইউক্রেনের সহস্রাধিক বেসামরিক। ইউক্রেনের নিজেদের নাগরিক নিহতের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক, নিলামে তুললেন নোবেল পুরস্কার। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ দেওয়া হবে না, আইআরজিসি কমান্ডারের হুঁশিয়ারি। ইসরায়েলের শাসক জোট ভেঙে গেছে, বিলুপ্ত হতে যাচ্ছে সংসদ, পাঁচ বছরের মধ্যে আসছে পঞ্চম দফা নির্বাচন। এবং হিরবান্দ নদীর পানি বণ্টন চুক্তি মেনে চলবে আফগানিস্তান, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা। দর্শক, একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে রাশিয়া সেনারা। এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মন্তব্য। দর্শক, এতক্ষণ শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। বিস্তারিত খবর পড়ছি আমি ফজলে রাব্বি। রাশিয়ার হামলায় ইউক্রেনের কয়েক ডজন সেনা কর্মকর্তা নিহত। রাশিয়ার সেনারা একটি যুদ্ধজাহাজ থেকে ক্যালিবার ক্রুজ ক্ষেপণাস্ত্র ছুড়ে ইউক্রেনের একটি সামরিক কমান্ড সেন্টার ধ্বংস করে দিয়েছে। এতে ইউক্রেনের কয়েক ডজন সামরিক কর্মকর্তা নিহত হয়েছে বলে জানিয়েছে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয় এক বিবৃতিতে বলেছে, গত রোববার নেপ্রোত্রভস্ক অঞ্চলের শিরোকয়া দাচা গ্রামে ওই হামলা চালানো হয়। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে, ইউক্রেনের বেশ কয়েকটি সামরিক ইউনিটের কমান্ডাররা সেখানে একটি কম্পাউন্ডে বৈঠকের জন্য মিলিত হয়েছিলেন। বিবৃতিতে জানানো হয়েছে, ক্ষেপণাস্ত্র হামলায় 10টি M777 হাউডিসার কামান এবং 20টি সাজুয়াজান ধ্বংস হয়। এ সমস্ত কামান ও সাজুয়াজান সম্প্রতি ইউক্রেনকে সরবরাহ করা হয়েছিল, যা একটি ফ্যাক্টরি বিল্ডিং এর ভেতরে রাখা হয়েছিল। এদিকে ওই দিনই ইউক্রেন দাবি করেছে, তাদের হামলায় রাশিয়ার বেশ কয়েকটি রকেট লঞ্চার ধ্বংস হয়েছে। তবে দাবি সপক্ষে আলাদা কোনো সূত্র থেকে কোনো তথ্য পাওয়া যায়নি। গত 24 ফেব্রুয়ারি থেকে রাশিয়া ইউক্রেনে বিশেষ সামরিক অভিযান শুরু করেছে। ইউক্রেনকে নাজিবাদ থেকে মুক্তি করা এবং দোনেস্ক লুহানস্ক অঞ্চলের লোকজনকে ইউক্রেনের সামরিক বাহিনীর হত্যাকাণ্ড থেকে রক্ষার জন্য এই অভিযান চলছে বলে মস্কো দাবি করেছে। কৃষ্ণ সাগরে রাশিয়ার প্রচেষ্টা নস্যাত করে দিয়েছে ইউক্রেন, বলছে যুক্তরাজ্য। কৃষ্ণ সাগরের উত্তর পশ্চিমে রাশিয়ার নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার একটি চেষ্টা নস্যাত করে দিয়েছে ইউক্রেনের উপকূল প্রতিরক্ষা বাহিনী। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় এর তথ্য জানিয়েছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ব্রিটিশ প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইউক্রেনের বাহিনী গত সপ্তাহে ওয়েস্টার্ন হারপুন এন্টিশিপ মিসাইল দিয়ে স্ন্যাক আইল্যান্ড ও অস্ত্র ও কর্মী সরবরাহকারী একটি রুশ নেভাল টাক ধ্বংস করে দিয়েছে। রাশিয়ার কারাগারে বন্দী ইউক্রেনের সহস্রাধিক বেসামরিক। ইউক্রেনের 1500-এরও বেশি বেসামরিক মানুষকে রাশিয়ার কারাগারে আটকে রাখা হয়েছে। যুদ্ধবন্দী হিসেবে তাদের সেখানে রাখা হয়েছে, যদিও এমনটা হওয়া উচিত নয়। সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ইউক্রেনের উপপ্রধানমন্ত্রী ইরিনা ভেরেশচুক এ তথ্য জানিয়েছেন। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ইরিনা ভেরেশচুক বলেন, কারাবন্দী বেসামরিক ব্যক্তিদের মধ্যে স্বেচ্ছাসেবক, অ্যাক্টিভিস্ট, সাংবাদিক, পুরোহিত, স্থানীয় কাউন্সিলের ডেপুটি এবং স্থানীয় সরকার সংস্থার প্রধানরাও রয়েছেন অন্তর্ভুক্ত। ইউক্রেনের নিজেদের নাগরিক নিহতের স্বীকারোক্তি যুক্তরাষ্ট্রের। ইউক্রেনের যুদ্ধে একজন মার্কিন নাগরিক নিহত হওয়ার কথা স্বীকার করেছে যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র মন্ত্রণালয়। 52 বছরের ব্যক্তি গত মাসে নিহত হন বলে জানা গেছে। মঙ্গলবার এক প্রতিবেদনে খবর জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। প্রতিবেদনে বলা হয়, রুশ আগ্রাসন প্রতিহত করতে কিয়েভের সহায়তার জন্য স্বেচ্ছায় যে হাজার হাজার বিদেশি যোদ্ধা ইউক্রেনে গিয়েছিল, তাদের একজন ছিলেন এই মার্কিন নাগরিক। স্টেভেন জাভেলেস্কি নামের ব্যক্তি গত 15 মে যুদ্ধে নিহত হন বলে জানা গেছে। সোমবার যুক্তরাষ্ট্রের বিভিন্ন সংবাদ মাধ্যমে তার মৃত্যুর খবর প্রচারিত হয়। এক বিবৃতিতে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন মুখপাত্র ইউক্রেনে জাভেলেস্কির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। নিহতের পরিবারের সদস্যদের সঙ্গে যোগাযোগ এবং তাদের যাবতীয় কনসুলেটের সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন তিনি। বিবৃতিতে মার্কিন নাগরিকদের ইউক্রেনে না যাওয়ার আগে সতর্কবার্তার পুনরাবৃত্তি করা হয়। একই সঙ্গে বলা হয়, ইউক্রেনে কোনো মার্কিন প্রাপক নাগরিক অবস্থান করে থাকলে তাদের অবিলম্বে দেশে ফেরা উচিত। যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক, নিলামে তুললেন নোবেল পুরস্কার। রাশিয়ার একমাত্র স্বাধীন সংবাদপত্র নভোয়া গাজেতার সম্পাদক দিমিত্রি মুরাটভ নিজের নোবেল শান্তি পুরস্কারের স্বর্ণপদক নিলামে তুললেন। রুশ আগ্রাসনে অসহায় ইউক্রেনের শিশুদের পাশে দাঁড়াতেই তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন। নিলামে নোবেল পুরস্কারের স্বর্ণপদকটি 103.5 মিলিয়ন মার্কিন ডলারের বিনিময়ে বিক্রি হয়েছে বলে জানা গিয়েছে। নিউ ইয়র্কে নিলামে কে এই নোবেল পুরস্কারটি কিনেছেন তা জানা যায়নি।
যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের পাশে রুশ সাংবাদিক নিলামে তুললেন নোবেল পুরস্কার। 2021 সালে ফিলিপিন্সের সাংবাদিক মারিয়া রেসারের সঙ্গে দিমিত্রি মুরাটভ নোবেল পুরস্কার পান। মত প্রকাশের স্বাধীনতা রক্ষার জন্য নোবেল কমিটি তাদের এই সম্মান জানান। রুশ সরকারের তুমুল চোখরাঙানির পরেও মুরাটভ স্বাধীন ও স্বতন্ত্রভাবে নিজের সংবাদপত্র প্রকাশ করে চলেছেন। রাশিয়ার একটি মাত্র সংবাদপত্র নোভা গজেভার, যা ক্রমাগত রুশ সরকারের সমালোচনা করে। রুশ সরকারের সমালোচনার জেরে 2000 সাল থেকে নোভা গজেতার 6 সাংবাদিককে খুন হতে হয়েছে। নোবেল পুরস্কার মুরাটভ সেই 6 সাংবাদিককে উৎসর্গ করেছিলেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের একাধিক সিদ্ধান্তের সমালোচনা করে এই সংবাদ মাধ্যমটি। ইউক্রেনের রুশ আগ্রাসনের তুমুল সমালোচনা করে মুরাটভ ও তার মাতৃকা নোভা গাজেতার রাশিয়া সরকারের বিষ নজর পড়েছে। 1993 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের পর নোভা গাজেতার প্রতিষ্ঠিত হয়। ফেব্রুয়ারি মাসের শেষের দিকে ইউক্রেনের অভিযান শুরু করে রাশিয়া। অন্যান্য রুশ সংবাদ মাধ্যমগুলো এই খবর কানে আসার জন্য রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রকের অনুমতির অপেক্ষায় থাকত। ঠিক সেই সময় মুরাটভের নোভা গাজেতা পত্রিকা স্বাধীনভাবে রুশ আগ্রাসনের বিরোধিতা করে একাধিক প্রতিবেদন প্রকাশ করেছে। এই প্রতিবেদনে এতটাই শক্তিশালী ছিল যে রাশিয়া মার্চ মাসে সাময়িকভাবে ইউক্রেন অভিযান বন্ধ করতে বাধ্য হয়। মুরাটভ রুশ আগ্রাসনের খবর সংগ্রহ করতে গিয়ে ইউক্রেনের সাধারণ মানুষের দুর্দশা প্রত্যক্ষ করেন। সেখান থেকে তিনি নোবেল প্রাইজ বিক্রি করার সিদ্ধান্ত নেন। ইউক্রেন অভিযানে ক্রমাগত সমালোচনার জন্য তার উপর হামলা হয় বলে অভিযোগ। এপ্রিল মাসে একটি ট্রেনে তার চোখে এসিটন মিশ্রিত লাল রং ছুড়ে মারা হয়। এর জেরে তার চোখ জ্বলে যায়। নোবেল প্রাইজ নিলামে তোলার বিষয়ে এক বিবৃতিতে মুরাটভ বলেন, বিশ্বের মানুষ বুঝতে পারছে একটি যুদ্ধ চলছে। এই পরিস্থিতিতে যুদ্ধ আক্রান্ত দেশের মানুষ বাড়িঘর হারিয়ে অসহায় হয়ে পড়েছেন। আমাদের তাদের সাহায্য করা দরকার, তাদের পাশে দাঁড়ানো দরকার। তিনি জানান, এই নিলাম থেকে যে অর্থ পাওয়া যাবে তা ইউক্রেনের বাস্তুচ্যুত শিশুদের জন্য ব্যয় করা হবে। রাষ্ট্রসংঘের ইউনিসেফের মাধ্যমে ইউক্রেনের অসহায় শিশুদের সাহায্য করা হবে বলে তিনি মন্তব্য করেন। ইরানের অভ্যন্তরীণ বিষয়ে নাক গলানোর সুযোগ দেওয়া হবে না, IRGC কমান্ডারের হুঁশিয়ারি। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC প্রথম কমান্ডার মেজর জেনারেল হোসেন সালামি বলেছেন, তার বাহিনী কাউকে ইরানের নিরাপত্তা চৌহদ্দির মধ্যে অনুপ্রবেশ করতে দেবে না। একই সঙ্গে IRGC ইরানি জনগণের সেবায় সর্বোচ্চ আত্মত্যাগের মনোভাব নিয়ে কাজ করে যাবে বলে তিনি ঘোষণা করেছেন। সোমবার তেহরানে IRGC-র সাবরুল্লাহ ঘাঁটি স্থাপনের 30তম বার্ষিক উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য রাখছিলেন জেনারেল সালামি। ইরানের শত্রুরা দেশের জনগণকে সরকারের বিরুদ্ধে উস্কানি দেওয়ার চেষ্টা করছে জানিয়ে জেনারেল সালামি বলেন, শত্রু একথা উপলব্ধি করেছে যে মুসলিম বিশ্বের কাছ থেকে তারা একের পর এক যে পরাজয়ের সম্মুখীন হয়েছে তার কেন্দ্র রয়েছে ইরান। তিনি তেহরানকে ইরানে ইসলাম বিপ্লবের শান্তি স্থিতিশীলতার সূতিকাগার হিসেবে উল্লেখ করেন। আন্তর্জাতিক ঘটনাবলিতে তেহরান নগরী প্রভাবশালী ভূমিকা রাখছে এবং এই শহরের অধিবাসীরা সচেতনতা ইমানি শক্তি নিয়ে সব ধরনের প্রতিকূল পরিস্থিতি মোকাবেলা করছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমি খামিনি দেশের উন্নতি, অগ্রগতি, নিরাপত্তার কর্মী, সার্বভৌমত্ব ও সম্মান রক্ষা করার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছেন বলে জানান জেনারেল সালামি। তিনি বলেন, একটি দেশের বাহ্যিক শক্তিমত্তা থাকা ভালো, তবে সেই শক্তিমত্তার পেছনে যদি একটি দূরদর্শী ও বিচক্ষণ নেতার প্রজ্ঞা না থাকে তাহলে সেটি পরাশক্তি হলেও তার কোনো মূল্য নেই। উদাহরণ হিসেবে তিনি আমেরিকার কথা উল্লেখ করেন। IRGC-র প্রধান কমান্ডার, আমেরিকা একজন ক্যারিজম্যাটিক ও প্রজ্ঞাবান নেতার অভাব রয়েছে, যার কারণে আর্থিক শক্তির দিক দিয়ে দেশটির অবস্থান অত্যন্ত দুর্বল। জেনারেল সালামি জনগণকে ইরানের শক্তিমত্তার মূল উৎস হিসেবে বর্ণনা করে আর বাহিনী সর্বোচ্চ ত্যাগের মানসিকতা নিয়ে জনগণ হিসেবে আত্মনিয়োগ করেছে এবং এটি শত্রুকে ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করার সুযোগ দেবে না। ইসরায়েলের শাসক জোট ভেঙে গেছে, বিলুপ্ত হতে যাচ্ছে সংসদ, 5 বছরের মধ্যে আসছে 5ম দফা নির্বাচন। ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানের জাতীয় সংসদ বিলুপ্ত করার জন্য একটি বিল পেশ করেছেন। জাতীয় সংসদে বিল পাশ হলে আগামী সপ্তাহে তিনি সংসদে বিলুপ্ত করে নতুন নির্বাচনের তারিখ ঘোষণা করবেন। যদি সংসদে ভেঙে দেওয়া হয় তাহলে নতুন নির্বাচন অবধারিত হয়ে পড়বে। সেক্ষেত্রে আগামী 15 অক্টোবর নতুন নির্বাচনের সম্ভাবনা রয়েছে। নতুন নির্বাচন অনুষ্ঠিত হলে তা হবে গত 5 বছরের মধ্যে ইসরায়েলে 5ম দফা জাতীয় নির্বাচন। সোমবার সন্ধ্যায় ইহুদিবাদী ইসরায়েলের প্রধানমন্ত্রী নাফতালি ব্যানেট এবং পররাষ্ট্রমন্ত্রী ইয়ারলাভের যৌথভাবে সংসদ ভেঙে দেওয়ার পক্ষের কথাবার্তা বলবেন। এ দুইজন হচ্ছেন ইসরায়েলের বর্তমান ক্ষমতাসীন জোটের 2 প্রধান নেতা। সংসদ ভেঙে দেওয়ার পর ইয়ার লাপিদ অন্তর্বর্তী সরকার প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করবেন। জোট সরকারের পররাষ্ট্রমন্ত্রী দায়িত্বে ছিলেন। সরকার ভেঙে গেলে বেনেট হবেন ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় স্বল্পমেয়াদী প্রধানমন্ত্রী, যিনি তার 12 মাসে 1 সপ্তাহে দায়িত্ব পালনের সুযোগ পান। 2021 সালে জুন মাসে ইসরায়েলের সর্বশেষ 8-দলীয় জোট সরকার গঠিত হয়। এ নাফতালি ব্যানের্জির উগ্র ডানপন্থী দল যেমন ছিল, তেমনই ছিল লাপিদের মধ্যে ইয়েশ আতিত পার্টি।
তাদের সঙ্গে সরকারের যোগাযোগ হয়েছিল এবং আরব মুসলিমরাই মূলত দীর্ঘসময় প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে ঠেকাতে এই জোট গঠন করেন। গত প্রায় দুই মাস ধরে সংখ্যাগরিষ্ঠতা ছাড়াই সরকার চালিয়ে আসছেন নাফতালি ব্যানার। গতকাল দিনের প্রথম ভাগ ইসরায়েলের জাতীয় সংসদ সরকার সংস্থা ও ভোটের মুখে পড়েন। সেখানে সরকার জিততে না পারার পর সংসদ ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নেন বেনেট ও লাপিদ। হিরমান্দ নদীর পানিবণ্টন চুক্তি মেনে চলবে আফগানিস্তান, ইরানের সঙ্গে ফলপ্রসূ আলোচনা। একটি আফগান প্রতিনিধি দলের সাম্প্রতিক ইরান সফরে দুদেশের মধ্য দিয়ে হিরমান্দ নদীর পানিবণ্টন চুক্তি বাস্তবায়নের ব্যাপারে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে আফগানিস্তানের জ্বালানি পরিকল্পনা সম্পদ। বলেছে ওই মন্ত্রণালয়ের একটি প্রতিনিধি সম্প্রতি তেহরান সফর করেছেন। 1972 সালে আফগানিস্তান ও ইরানের তৎকালীন সরকার হিরমান্দ নদীর পানিবণ্টন চুক্তি সই করেছিল। ওই চুক্তি অনুযায়ী ইরান প্রতি সেকেন্ডে 26 ঘনমিটার এবং প্রতি বছর 82 ঘনমিটার পানি পাবে বলে কথা ছিল। তবে বিভিন্ন ঋতুতে পানি প্রবাহে তারতম্য থাকার পরও চুক্তিতে উল্লেখ ছিল 2021 সালের 25 মে আফগানিস্তানের ক্ষমতা গ্রহণ করার পর থেকে তালেবান সরকার এই চুক্তি মেনে চলবে বলে প্রতিশ্রুতি দিয়েছে। আফগান জ্বালানি পানি সম্পদ মন্ত্রণালয় শনিবার জানিয়েছে দেশটির পানি সম্পদ উপমন্ত্রী মুজিবুর রহমান আখুনজাদের নেতৃত্বে একটি আফগান প্রতিষ্ঠানের পর গত 15 থেকে 17 জুন পর্যন্ত তেহরান সফর করে আসে। এ সফরে 1972 সালে স্বাক্ষরিত চুক্তি বাস্তবায়নের ব্যাপারে দুদেশের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়। তবে এই আলোচনা অনুযায়ী কোন দেশ কতটুকু ধরে রাখতে পারবে বিস্তারিত বিবরণ জানানো হয়নি। এর আগে তালেবান সরকার মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ বলেছেন হিরমান্দ নদীর পানি প্রবাহে 5 দশক আগে এর তুলনায় মারাত্মক কমে গেছে। তিনি এই চুক্তিতে বাস্তবায়নে তালেবান সরকারের অঙ্গীকারের কথা পুনর্ব্যক্ত করেছেন। হিরমান্দ নদীতে যথেষ্ট পানি প্রবাহ থাকলে ইয়ান তার অংশ পাবে। এছাড়া তালেবান সরকারের উপমুখপাত্র এনামুল্লাহ সামানগানিও বলেছেন ইরানের সঙ্গে অভিন্ন নদীগুলো পানিবণ্টনের ব্যাপারে যেসব চুক্তি তালেবান সরকার সেগুলো বাস্তবায়নের প্রতিশ্রুতি দেখাবে। দর্শক, এই ছিল এখনকার মতো। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আমি শফিউল আলম আরাফ।